তো কিছুই বুঝতে পারতেছি না। কি বুঝতে পারতেছেন না মানে ছেলেরে লই আইছেন আমার কাছে টাকার লেগে? আপনি জানেন আমার ছেলেটা যে কুলাঙ্গার? এখন তো শুনতে পাচ্ছি যে আপনার ছেলে যে এখন আপনি টাকা দিবেন। কি বলেন এসব আপনি? আপনি না এখন আপনি টাকা দিতেই হইবে। কি বলেন এসব? এখন তো এখন না পয়সাটা কি আপনি আমার জানাইয়া দিয়েছেন টাকা? এখন তো শুনছি ওরে তুমি পয়সা থেকে ফাইল করে দিছ ভাই। এখন তো শুনছি যে আপনি ফাইল করে না কুলা। এখন তো শুনছি যে আপনি ছেলে দিয়েছেন। কুলা কি ফাইল দিয়ে পয়সা? আপনি তো আমার ইমেজ নষ্ট করবেন। আমি একজন মেম্বার মানুষ, যান এখান থেকে, বার করে যান, যান। সকাল সকাল কই যাস তুই? আব্বা আজকে মিটিং আছে, জনরাবাড়ি মিটিং। তো আমি তো ছাত্র না, তো যাইতে বাবা পাসওয়ার্ড এ দেন। কাম কাজ তো নাই, এই যে এনে ফুকুরে মাছ ফলাইছি, কইছে কাম লাগা লাগা একটু দেখো। আর এই যে সহায় সম্পত্তি সবকিছু তো তোমার জন্য রেখে যাবো। সকালবেলা ঘুম থেকে উঠলে আব্বা টাকা দাও, আব্বা টাকা দাও, আমি একটু পরে ডাক্তারের কাছে যাবো। মিটিং এ যাবো আব্বা, 500 টাকা লাগবে। 500 টাকা না, ধর এই 100 টাকা নে, ধর আব্বা 100 টাকা দা কি করে? ধর এই 100 টাকা নে। 100 টাকা তো বাড়ি হলে বন্ধু বান্ধব বলল কি এমনি জায়গা? তোর তো কামে কাম কাজ নাই, সারাদিন টইটো করে ঘুরাস। আলে ঘুম থেকে উঠলে বাবা টাকা দাও, টাকা দাও, যা চোখের সামনে থেকে যা। চা বাবা, আসসালামু আলাইকুম। কি যে করি, নগদ টাকার দান্দা করতেইব, দেখি কি ওরে ফাইনি লোক টোক লাগে নগদ টাকার দান্দা মান্দা করতাইনি দেখি। এ আম্মা নাস্তা হইছে নি? তো ভাই আসসালামু আলাইকুম ভাই। কি কেমন, কি অবস্থা, কেমন আছো ভাই? ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো। কি করে এখানে ভাই? গেম খেলতেছিলাম একটু। কি গেম খেলো? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার টি ফায়ার অনেকেও খেলে মিয়া, বাপের টাকা নষ্ট করে এমবি কিনে ফ্রি ফায়ার কেউ খেলে? কোনো টাকাই ফ্রি ফায়ার টিকা না, শুধু এটা ভিতরে ঢুকা। তাহলে সব কি পার্টির মিটিংয়ে গেছিলা? যাবো। মিটিং টিটিং বাদ দাও, আমার তো চিনুই, আমার আব্বা এলাকার মেম্বার, মার্জো মেম্বার। আমি মার্জো মেম্বার হলা জি। আমি কিন্তু জনরা পার্টির ছাত্ররা ছাত্ররা নেতা, এটা তো জানোই নি জি জি। কমিটি পোস্ট যা আছে সব তো আমি দিব। হ্যাঁ ভাই, ওই মিটিং টিটিং বাদ দাও, সামনেও তোমার লগত কথা আছে। আশেপাশে কেউ আসেনি আগে দেখো? কেউ নাই। শোনো 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 শোনো, এই ফ্রি ফায়ার ট্রি ফায়ার বাদ দিয়া নতুন একটা অনলাইন একটা কাজ আইছে বুঝছো নি? কি কাজ? হ্যাঁ কি কাজ? তোমার যদি ভাইয়ের কমো বিশ্বাস করে তুমি কেউ তো কই বানিয়ে আবার? না না কমো। ই ব্যালেন্স নাম শুনছ? না। তোমরা তো আসলে নামহন্ত নাই, ফকিনীর মতি পরিবেশে বসবাস করবে। আমি এই যে দেখো, এই যে আছে না এই সফটওয়্যারটা, এই যে এই সফটওয়্যারটা, এটা হচ্ছে ই ব্যালেন্স। এটা কাজ কি জানো নি? তুমি এনে যত টাকা ইনভেস্ট করবা তার তিন গুণ টাকা তুমি এনতে রিটার্ন পাইবা। আমি দেখো না ভাইয়ে, এই যে আব্বা, আমার আব্বা তো মেম্বার এলাকার, টিয়া পয়সা কম আছে নি, আমি এত টিয়া লয়ে লয়ে ইনভেস্ট করছি, আমার নিজের টাকাই অভাব নেই। এই যে দেখো, 14.05%, 37.66%, দেখছো নি? এসব ই ব্যালেন্সের টাকা। তুমি এনে যত টাকা ইনভেস্ট করবা তার তিন ডাবল টাকা ফিরে আইব। আর মনে করো যে এটা কারো দিয়ে শেয়ার করা দরকার নেই। হ্যাঁ, আমি তোমার বড় ভাই, তোমার ছোট ভাই দেখে তোমার দিকে ভাল লাগতেছে, এই জন্য তোমার বুদ্ধিটা দিলাম। মানে কি তুমি কি এনে ইনভেস্ট করতে রাজি আছো? না ভাই না। কি লিগা? না ভাই এগুলা ভালো না ভাই। কে কইছে রে ভালো না? আরে বোকা, আমার দেখো, আমার এই গ্লাসটা কিনছি $1000 দিয়ে, এটা কিনছি $1500 দিয়ে, আবার ভাইব না আব্বাই মেম্বার দেখে একটা কিনছি, যে আমার টাকা কিনছি। তুমি এনে ইনভেস্ট করলেই পাইবা, এনে যত ইনভেস্ট করো ভাই টাকা পরে চলে যাও ভাই। শোনো শোনো, তুমি এটা কত যে 1 লাখ টাকা ইনভেস্ট করো, তোমার তিন গুণ ফিরে যাবো, 3 লাখ টাকা পাইবা। না না ভাই। আচ্ছা দিয়েছো, তুমি তো বাইরেটা বিশ্বাস করতেছো না নাকি? তুমি একদম ছোট একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে দাও, তোমার টাকাটা ফিরে আয়নি। তুমি 500 টাকা একটা ইনভেস্ট করো, তোমার আমি দেখাইতেছি টিয়া কেমনি ফিরে আই। 500? আচ্ছা এই যে দেখো, ক্রিপ্টিপ কয়েন তো লাগাইতেছে। হ্যাঁ লাগাইলাম। হ্যাঁ এই যে দেখো কত হইছে, 1500। বিশ্বাস হইছে এবার? আমি সে এজেন্ট, টাকা ধরে আমার মোবাইলে থাকবো, খাইতো না বোঝো নাই। এই ধরো বাইরে তো তুমি ক্যাশ লইয়া যাও, এই 1500 আর এই তোমার 500, তিন গুণ পাইছো নি টিয়া। কি বিশ্বাস ঢুকছে নাকি আবার লাগাও? এত তো লাভ হইছে, লাভের টিয়াতে একটু লাগায় দেখো, লাভেটা লাগাও আবার আইবো। কত লাগাবো দেখো, তুমি যত লাগাইতেছো 1000 2000, তুমি যা লাগাইবা তিন গুণ টাকা পেবা। 1000 লাগাই। 1000 লাগাইবা? স্যার 3000 4000, এই তোমার চালান 1000 4000 আইছে, বিশ্বাস হইছে এবার? হ্যাঁ ভাই। আবার ফকিরের মতো কি 500 1000 টাকা লাগাইছিস? তুই বড় সময় নষ্ট করস এদিকে। আজকে তো তুই কত টাকা কামাইলি, কয় টাকা কামাইছিস কো? 4500 টাকা তো লাভ হইছে, 1500 টাকা চালান, 500 টাকা চালান ছিল, এই চালানের লাভ লাভ করতে তুই অনেক 5000 টাকা উঠে আছে তোর পকেট। তুই যা, আমি এনে খাইছি, যা দেখ গরু মরে বেচছিল লাখানিক টিয়া বা 2-3 লাখ টিয়া আনতারস নি ম্যানেজ করে। আমারও বাইরে মনে করো 5% কমিশন থাকবে, বুঝছ নাই? আপা হ্যাঁ বল। আর টাকা লাগবো?
না কিসের টাকা তুই এখন টাকা দিয়ে কি করবি আর একটা কাজ আছে মোবাইলে এই কাজ করব 100 টাকা লাগাই দিই এখন 300 টাকা পাওয়া যা এখন তুমি আর তিন লাখ দিয়ে দাও আর 9 লাখ দিয়ে কামাই আমি না এগুলো তো ভুয়া ব্যবসা এটা ভুয়া ব্যবসা তুমি দেখতে চাও আইজেন এই কামাই এনেছে দাও এটা দাও কিয়া 500 টাকা দিছে ব্যান্ডে এডি কামাই এনেছে আরে তুই আবার কোন দোকাবাজি ফলস 9 লাখ টাকা পাবো হ্যাঁ 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 দেখিস তো তুই আবার কারো যুক্তি করিস না 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 টাকা দাও দেখিস তুই আবার কারো যুক্তি করিস না আরে আমার এই ছেলেটা জানি কাশল্লার মধ্যে পড়লো কিরে আইছস হ্যাঁ ভাই কত লাগলো কি লাগে তোর আব্বারে ম্যানেজ করতে ভাই টাইম লাগে দূর বেটা এত সময় লাগলে বেটা তোর কেমনে হবনি প্রথম দিনা বলিছি আমি কত আছে জানো ভাই 1 লাখ ছোট ভাই তোর দে দে 1 লাখ আছে তো ঠিক মতো হ ভাই দিলাম মারি হ্যাঁ দিলাম 1 লাখ হ্যাঁ দেই কি ভাই আইছে ওই ভাই খারাপ কিছে ভাই ওরে রে ভাই তোর তো কইতে মনো নাই 1 লাখ টাকা লাগাইছস না তোর তো আমার সিস্টেমের রুলস যেটা আছে তো তোর আমার জানাই দিই মনে নাই 1 লাখ টাকা লাগাইলে টাকা 3 দিন পরে আইয়ে আর তুই 1 লাখ টাকার নিচে যা লাগাবি 99000 টাকা যদি লাগাতি লগে লগে টাকা বাতি টাকা লাগাইছস না ভাই 1500 টাকা 4500 টাকা লাগাইছস না জানি না কি গানে রে আনি তো কইছ নগদ নগদ আই যাব আরে তোর আমি দেখা লাগাইছি নি 1 লাখ টাকা 1 লাখ টাকা লাগাইছস শিওর তো অন লাগাইছিস শুন 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 1 লাখ টাকা লাগাইছিস না শিওর তো হ্যাঁ তোর সামনে লাগাইছ না তোর সিস্টেমটা আমার কইতে মন নাই গেছে 1 লাখ টাকা লাগালে 3 দিন পরে মেসেজ আইবে বেটা কি গান মিয়া আনে কইছ না লাগা তুলেন ভাই এটা কি কইতেছেন আমি তো তোরে কইলামই লগে লগে তুই 90000 99000 টাকা লাগাইছ লগে লগে না ভাই বুঝি না ডল লাগে ভাই টাকা দিয়ে দেন ভাই ইয়া মানে কোনটিয়া আর এটিয়া দিয়ে দেন না এটিয়া হ্যাঁ আমি জানি লাগাইছি যাইদা এইটা তোর কোন বাফে দিব না ভাই আমি জানি না ভাই কি বুঝি আমার কাছে এ তো আইলাম এখন আমার ছেলে তো 1 লক্ষ টাকা নি কোথায় যে হারা হারা গেছে এখন আমি এটা কিছু বুঝতে পারছি আব্বা টাকা হারানো মেমো চাচা আপনার ছেলে সাব্বির আছে না উনি আমারে মোবাইল একটি ইয়ে দেখাইছিল বলছিল ওখানে টাকা লাগাইলে তিন গুণ পাওয়া যায় উনি আমি আর থেকে 1 লাখ টাকা নিছে তারপর বলছে কেন উনি তিন দিন পর দিবে এখন তিন দিন পর কি 9 দিন হয়ে গেছে ওনার ফোন বন্ধ ওনার কোনো খোঁজ খবর নাই আমার টাকাও পাই না 1 লক্ষ টাকা ভাই আমার ফলা তো টাকা ভাই এখন কি বলেন এইসব আপনারা আমি তো কিছুই বুঝতে পারতেছি কি বুঝতে পারতেছেন না মানে ছেলেরে লই আইছেন আমার কাছে টাকার লাগে আপনি জানেন আমার ছেলেটা যে কুলাঙ্গার এখন তো শুনতে পাচ্ছি যে আপনার ছেলে যে এখন আপনি টাকা দিবেন কি বলেন এসব আপনি আপনি না এখন আপনি টাকা দিতেই হই কি বলেন এসব এখন তো এখন না পয়সাটা কি আপনি আমার জানাই দিতেছেন টাকা এখন তো শুনছি ওরে তুমি পয়সা থেকে ফাইল করে দিছ বিয়া এখন তো শুনছি যে আপনি ফাইল করে না কুলা এখন তো শুনছি যে আপনি ছেলে দিছেন গুলো কি ফাইল দিয়ে পাইছেন আপনি তো আমার ইমেজ নষ্ট করবেন আমি একজন মেম্বার মানুষ যান এখান থেকে বার করে যান যান আইসো এন টাকা লাইগা আমার ফোলাটা একটা বদমাশ আর একটা বদমাশের লগে যোগ হইছে আমার মনে হয় ফোলাটা এলাকায় থাকতে দিব না আমার সৌদির ভিতরে আইলে তোমার ঠ্যাং ঠুং ভাঙ্গে আলাম আমি ফাজলামি বাইছো রে এবার শিক্ষা হইছে তো আব্বা আর ভুলে গেছে আমি তো বুঝি আর না আর মতের কেউ না ধরে আব্বা আর মাফ করে দিও যাও দিছি মাফ করে দিছি যাও আর এই সমস্ত ভুলের কাজ আর কোনো না চাইও না ঠিকঠাক মতো চললো এত ভুলের টাকা আর কোনো সময় চাইও টাইও না